ছোট্টবেলার মজার স্মৃতি। হাওর খালি বিলি জিলে শাপলা শালুকের দেখা মিলে। শাপলা শালুকের দেশ বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সাদা এবং গোলাপি রঙের ফুল সবচেয়ে বেশি দেখা যায়। এটি একটি জলজ উদ্ভিদ। ইউরোপে বহু বছর আছি, এই প্রথম শাপলা পেয়েছি। শাপলা ফুল অন্যরকম সুন্দর। নেড়ে চেড়ে দেখছিলাম, বাংলাদেশ থেকে আসতে আসতে ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে ঠিকই তাজা আছে। শাপলা শাপলা ফুল দুটোই আমাদের আকর্ষণ করে, বাঙালিদের প্রিয় ফুল। শাপলা খেতে খুবই মজা, রান্না করে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, বাজি করে খাওয়া যায়। শাপলা ফুল দিয়ে ছোটবেলায় মালা গাঁথতাম, ফুলের দুপাশ থেকে এরকম ছিঁড়ে ছিঁড়ে মালা তৈরি করে হাতে পরতাম, গলায় পরতাম, খুব মজা করতাম। ছোট্টবেলার কথা খুব মনে পড়ছে, আর সেজন্য আমি নিজেও মালা তৈরি করছি। শালুক খেতে কিন্তু খুব মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শাপলা ফুলের নিচে গোল বেট বলা হয় যেটা, জানি না কোন জেলায় কী বলে, ভিতরে কালো গুঁড়া গুঁড়া থাকে, সেটাও কিন্তু খেতে খুব মজা। রান্না করে খাওয়া যায় শাপলা, শাপলা কাঁচা খাওয়া যায়। শাপলা ফুল দেখতে সুন্দর, কিছুই ফালানো যায় না, এবং রয়েছে অনেক পুষ্টিগুণে ভরপুর। ছোট্টবেলার স্মৃতি খুবই মজার, খুব আনন্দ দেয়। ছোট্টবেলা খুব মজার থাকে, কারণ তখন চিন্তা থাকে না। কত সুন্দর করে মালা তৈরি করে পড়তাম, খেলতাম, আনন্দ করতাম। পানি দেখলে পানিতে হাত দিয়েও মজা পেতাম, কিন্তু এখন অনেক বেশি পানি হলে চিন্তা করি, বন্যা দুর্গত এলাকাগুলো ডুবে যাবে, মানুষের কষ্ট হবে। তখন চিন্তা ছিল না, ছিল শুধু আনন্দ, ছিল শুধু মজা। পানি দেখলে পানি দিয়েও খেলতাম, সব কিছুই মজার ছিল। এখন আর মজার নেই, এখন শুধু চিন্তার। নিজেই মালা তৈরি করে হাতে পরেছি, দেখছি ভালো লাগছে। আমার মতো কার কার এসব স্মৃতি মনে আছে, ছোট্টবেলায় এমন করে মালা গেঁথে পড়তেন? আমার মতো কে কে এমন করে মালা গেঁথে পড়তেন, মজা করতেন, খেলতেন, জানাবেন। আল্লাহ হাফেজ।